বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে একটা নতুন জব সম্পর্কিত তথ্য নিয়ে এসে হাজির হয়েছি। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব AIASL রিক্রুটমেন্ট 2023 এই জব সম্পর্কিত তথ্য। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু খুশির খবর, এয়ার ইন্ডিয়ার তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা ইন্টারভিউয়ের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে পারবে, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা জেনে নিতে পারো। নিয়োগ সংস্থা বলা হয়েছে AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। পদের নাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, জুনিয়র কাস্টমার সার্ভিস অ্যান্ড এক্সিকিউটিভ। মোট শূন্যপদ এখানে নিচে উল্লেখ করা আছে, কতগুলো শূন্যপদে এখানে ভর্তি চলছে সেটা আমরা জেনে নেব, কতগুলো মোট ভ্যাকান্সি রয়েছে সেটা আমরা জেনে নেব। আবেদনের মাধ্যম কিন্তু ইন্টারভিউ, ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে আবেদন হবে। ইন্টারভিউ তারিখ এখানে বলা হয়েছে 18, 20, 22, 12, 2023। ডিসেম্বরের 18 তারিখ, 20 তারিখ এবং 22 তারিখ ইন্টারভিউয়ের ডেট রয়েছে। পদের নাম আমি আগে বলে দিয়েছি, তবুও আরেকবার বলে দিচ্ছি, এখানে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এই পদে কিন্তু নিয়োগ চলছে। এখানে কিন্তু মোট 128 জনকে নিয়োগ করা হবে। এখানে টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে 128টি। বয়সসীমা বলা হয়েছে 28 বছরের মধ্যে হলে পরে কিন্তু আবেদন করা যাবে। মিনিমাম যেটা বয়স সেটা হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স এখানে 28 বছরের মধ্যে হতে হবে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখানে দুই ধরনের কিন্তু পদ রয়েছে, তার জন্য কিন্তু আলাদা আলাদা বেতন প্রোভাইড করা হবে। যেমন এখানে বলা হয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য কিন্তু এখানে 23,640 টাকা প্রদান করা হবে। এছাড়াও জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য এখানে কিন্তু 20,130 টাকা প্রদান করা হবে প্রত্যেক মাসে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে সেটা আমরা জেনে নেব। জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পরে আবেদন করা যাবে। অন্যদিকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য প্রার্থীদের অন্তত গ্র্যাজুয়েশন পাস করে থাকলে পরে কিন্তু এখানে আবেদন করা যাবে। অবশ্যই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নেবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে www.aiasl.in এই পোর্টালে। এখানে নিয়োগ প্রক্রিয়া হবে ইন্টারভিউয়ের মাধ্যমে, সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এখানে কিন্তু আবেদন মূল্য দিয়ে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবে ভাবছো, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিটিতে আবেদনপত্র আছে, সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ দেওয়া যাবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ তারিখ বলা হয়েছে, যেমন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার তারিখ এখানে বলা হয়েছে 1/12/2023, এই তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ তারিখ এখানে বলা হয়েছে, আমি আগে বলে দিয়েছি, 18, 20, 22, 12, 2023, ঠিক আছে, ডিসেম্বরের 18, 20, 22 এই তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউ হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.aiasl.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা বিজ্ঞপ্তিটি চাইলে ডাউনলোড করে নিতে পারো। অফিসিয়াল বিজ্ঞপ্তিটির লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা চাইলে পরে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ভিডিও ডিসক্রিপশন থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম AIASL রিক্রুটমেন্ট 2023 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।